হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে মাই ড্রিম উইথ মাই ফ্যামিলিতে। আজ কয়েকদিন হলো আপনাদেরকে আমি ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না। আমি কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। আমি মোটামুটি আমার সকালে সব কাজ সেরে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন করছি, ও চান করে রেডি হয়ে মোবাইল দেখছে, এখন আমি দুপুরে রান্না করব। আর একটা কথা, আমি আমার চ্যানেলে ভাবছি কিছুদিন ব্লগ এবং কিছুদিন কিছু রান্নার রেসিপি দেব, যেহেতু আমার চ্যানেলটা নতুন। সেহেতু যদি আমি ডেইলি ব্লগ রেসিপি এখন দিই, হয়তো সেভাবে দর্শকরা দেখবে না। তার জন্য আমি ভেবেছি যে আমি কিছু রেসিপি দিব, আমার সঙ্গে আপনারা সহমত কিনা জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কি বলবো, বেশি কথা এখন বলবো না, সারাদিনে যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অতিরিক্ত গরম, যার কারণে ঘেমে যাচ্ছে, কিন্তু ফ্যান দিতে পারছি না। হ্যাঁ, যেটা বলছিলাম, ফ্যানের অতিরিক্ত শব্দে কিছুই শোনা যাবে না, আর একটা বিকট শব্দ হয়, যার কারণে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি ফ্যানটাও বন্ধ করে রেখেছি। আর আমার চ্যানেলটা তোমরা অনেক অনেক বেশি গ্রো করার জন্য, একটু পরে দাও, সবার কাছে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করো। ওরসিকে স্নান করে দিয়েছি, ও এখন বসে মোবাইলে গেম দেখছে, তোমরা একটু কথা বলো ওর সঙ্গে, দেখো হাই করো, হাই। আসলে ছোট মানুষ তো, ওজন্য ফোন দেখায় ব্যস্ত আছে। ওকে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অনেক অনেক বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো, যাতে আমি আমার স্বপ্নে পৌঁছাতে পারি। আসলে আপনাদেরকে কি বলবো, আমি এক একটা ভিডিও তৈরি করার জন্য প্রতিদিন কতটা পরিশ্রম করি, জানি না কতদিন ডেইলি ভিডিও দিতে পারবো। যতদূর পারি চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো দিন মিস্টেক হয়ে যায় কিছু মনে করবেন না। অবশ্যই একটা ভিডিও শ্যুট করতে হয়তো কয়েক মিনিট লাগে, কিন্তু সেই ভিডিওটা এডিট করতে অনেক 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 কষ্ট এবং অনেক সময়ের ব্যাপার। তারপরেও কি জানেন, থাম্বনেল সেট করা লাগে, তারপর ভিডিওটা আপলোড করার জন্য অনেক প্রসেস আছে, সেগুলো করা লাগে, পুরো সময়টাই এটার পিছনে দেওয়া লাগে। তাহলে আমি যে এই যে কষ্টগুলো করছি আপনাদেরকে একটা সুন্দর ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, আপনারা কি শুধুমাত্র দেখেই চলে যাবেন? ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, সাথে সাথে একটু শেয়ার করেন, তাহলে আপনাদের কী এমন ক্ষতি হবে বলেন? মাঝখান থেকে আমার ভিডিও করার উৎসাহ, আগ্রহ আরও বাড়বে। আপনাদের এক একটা লাইক, কমেন্ট আমার কাছে অনেক বড় কিছু, আমার এত কষ্ট তখন সার্থক মনে হয়, অনেক ভালো লাগে, মনে হয় যে না, আমি কারোর জন্য কিছু করতে পারছি, কারোর ভালো লাগছে, এটাই আমার সান্ত্বনা। ঠিক আছে, এখন আর বেশি কথা বলবো না, আর এখন রান্না করতে হবে, রান্না করব। দেখতে পাচ্ছেন কতটা ঘেমে গেছি, ফ্যান দিব, হয়তো একটু বেশি কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি তো ইউটিউবে নতুন, যার কারণে কি বলতে হয় কি করতে হয় কিছুই জানি না, শেখার চেষ্টা করছি। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন এবং আমাকে ঠিকটা আপনারা বুঝিয়ে দিবেন। ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। আসলে আমার আজকে দেরি হয়ে গেছে, এজন্য দুদিকে দুইটি কড়াই দিয়ে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আমি এখানে মাংসের জন্য আলু ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এরপর এর মধ্যে দেব মুরগির মাংস, আর এদিকে হচ্ছে টক ডাল মটরের ডাল আম দিয়ে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ডালটা সম্ভরা করে নিয়েছি, আর আমটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ডালটা ঢেলে নেব। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আপনারা কে কে এরকম টক ডাল খেতে পছন্দ করেন আমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা কখনো খাননি তারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, এই গরমে টক ডাল খেতে খুবই মজা লাগে। আমাদের কাছে তো মজা লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর ডালটা সুন্দরভাবে আমের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিব যাতে টকটা ডালের মধ্যে ঢুকে যায়। আর এদিকে আমি মুরগির মাংসের জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে, ডালটা দেখেই বুঝতে পারছেন কত ভালো হবে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি আজকে মুরগির মাংসটা সেভাবে আপনাদের ফুল রেসিপি দেখাচ্ছি না, আমরা সবাই কম বেশি মুরগির মাংস রান্না করে থাকি। তবে আপনারা যদি চান আমি একটা ভিডিওতে পুরো মুরগির মাংসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে এর জন্য অবশ্যই আপনাদেরকে অনেক অনেক কমেন্ট করে আমাকে জানাতে হবে, তাহলে আমি আপনাদেরকে পুরো মুরগির মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সব মশলা মাংস দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে কষিয়ে আবার সেদ্ধ করে রান্না করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে রান্না করে নিব। আর এদিকে একটা কড়াইয়ে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আসলে খুবই ব্যস্ততা, তার মধ্যে যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটাকে আমাদের এখানে ঢেঁড়স ও ভেন্ডি দুইটাই বলে, আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমিও জেনে যাব এই সবজিটার আরও যদি কোনো নাম থেকে থাকে। আর এই ঢেঁড়স ভাজি কার কার খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে দেখতে পাচ্ছেন কিছু খই নিয়ে নিয়েছি, আসলে করব হলো খইয়ের বড়া। এই খইয়ের বড়াটা খুবই স্পেশাল এবং খুবই টেস্টি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশি কিছু না, সামান্য লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে আর জল দিয়ে সুন্দর করে খইটা মেখে নেওয়া হয়েছে। এখন তেলের মধ্যে আস্তে মিডিয়াম জাল দিয়ে সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে, এত সুন্দর মজার একটা রেসিপি। এদিকে আমার মাংস মোটামুটি হয়েই গেছে, আর একটু ফুটবে তারপর আমি মাংসটা নামিয়ে নিব। আর ওদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেলটা গরম হলে আস্তে আস্তে খইয়ের বড়াটা ভেজে নেব। আসলে খইয়ের বড়াটা ভাজছে আমার যা, আমি এদিকে মাংস করছিলাম আর একটু শ্যুট করছিলাম আরও খইয়ের বড়াটা ভাজছিল। আসলে বুঝতেই তো পাচ্ছেন এক হাতে দুইটা কড়াই রান্না শ্যুট করা সম্ভব কখনো? আপনাদের পক্ষেও সম্ভব কি না জানি না, তবে আমার পক্ষে অতটা সম্ভব হয়নি, যে কারণে আমরা দুজন মিলে রান্না করছি। কথা বলতে বলতে হয়ে গেল আমার খইয়ের বড়া। বিশ্বাস করুন এটা খুবই সুন্দর, খুবই টেস্টি একটা রেসিপি। এটা আপনারা কোনো নিরামিষ দিনে বা ডালের সঙ্গেও রান্না করতে পারবেন, অনেক অনেক টেস্টি একটা রেসিপি। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছিল এই রেসিপিটা। আমি ভাজা হতে হতেই অনেকগুলো বড়া খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি টেবিলে সব রান্নাগুলো সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, আর আপনাদের সঙ্গে আমি খাবারটা শেয়ার করতে পারছি না। আর খইয়ের বড়াটা আসলেই খুবই ভালো হয়েছিল, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।
আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগবেই। আমি যেভাবে বাসায় রান্না করি, আমাদের বাসায় যেভাবে খাবার হয়, সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে লাইক করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। চলে এলাম একদম সন্ধ্যার পর, এখন বাজে সন্ধ্যা 7:30। আমাদের বাসায় কিছু ইফতারি নিয়ে এসেছিল, সেগুলো আমরা সবাই মিলে খেয়েছিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে প্রতিদিনই ইফতারি আনে, প্রতিদিনই মোটামুটি খাওয়া হয় কিছু না কিছু, কিন্তু আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করার সুযোগ আমার হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, তাই একটু শ্যুট করেছিলাম, সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের পছন্দের আছে চিকেন বারবিকিউ, আর আছে ছোলা বুন্দিয়া, এবং আছে ঝুড়ি ভাজা, আরও আছে ডিম টোস্ট। এখন আমি একটা প্লেটে সুন্দর করে এটা সাজিয়ে অর্চিতাকে খেতে বলছি। অর্চিতা বলছে খাবো না, তারপরেও বলতেছে যে মোবাইল দিলে খাবো, দেখি মোবাইল দিয়ে একটু খাই কিনা। আসলে এগুলো তেমন কিছুই খাইনি, একটু খালি ঝুড়ি ভাজা আর বুন্দিয়াটা খেয়েছিল, পুরোটাই নষ্ট করেছিল। দেখতে পাচ্ছেন অর্চিতা এখানে বসে দুষ্টুমি করছে। শেষে ওকে মোবাইল দিয়ে একটু খাওয়াতে পেরেছি। ওর মোবাইলে এই ভিডিওগুলো খুবই ভালো লাগে। আপনাদের বাচ্চারা কি এই ভিডিওগুলো পছন্দ করে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমার অর্চিতা এই ভিডিওগুলো খুবই পছন্দ করে, সারাক্ষণ এই ভিডিওগুলোই দেখতে থাকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আর অর্চিতাকে কেমন লাগছে এবং আমার ভিডিও কেমন লাগছে সেটা আপনারা লাইক করলে, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক বেশি শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবসময় আমাদের পাশেই থাকবেন। এদিকে দেখতে পাচ্ছেন অঙ্কিতা, ওর মা ওদেরকে খাওয়াই দিচ্ছে। অঙ্কিতা আপনাদেরকে হাই জানাচ্ছে, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজ এ পর্যন্তই, আর বেশি বাড়াবো না।